হাই ফ্রেন্ডস, এটা 2020 সালের এপ্রিল মাস। এখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি। এই মুহূর্তে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি। প্রায় সারা পৃথিবীতেই এখন একটা রোগ ছড়িয়ে পড়ছে, চারিদিকে লকডাউন চলছে। এই রোগটা ছড়িয়ে পড়ার হাত থেকে বাঁচতে আমাদের এখন একমাত্র রাস্তা বাড়িতে থাকা, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখা, আর সঙ্গে আরও যে সমস্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সেগুলোকে যথানিয়মে করে যাওয়া। পরিস্থিতি যে সত্যি খুব খারাপ সে ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, কিন্তু আমি আপনি আমরা এই পজিটিভ থিঙ্কাররা সবসময় যত খারাপ পরিস্থিতিই হোক না কেন তার মধ্যে থেকে কিছু না কিছু পজিটিভ বিষয় খুঁজে বার করেই থাকি। যেমন এই লকডাউনের সময় আমরা সবাই বাড়িতেই আছি, ফলে হাতে কিছু বাড়তি সময়ও আছে। এই সময়টাকে কিভাবে পজিটিভলি কাজে লাগানো যায় এটা ভাবতে গিয়েই মাথায় আসে সময়টাকে নতুন কিছু স্কিল শিখে কাজে লাগানো যেতে পারে। কিন্তু কী শেখা যায়, এই ভাবনা থেকে রিসার্চ করতে গিয়ে হাতে পেলাম এমন 5টা স্কিল যেগুলো জানা থাকলে ভবিষ্যতে আমাদের নিজেদেরকে নিজেদের জীবনকে আরও উন্নত করে তুলতে সাহায্য করবে। আর যারা ভবিষ্যতে কোনো জব পাওয়ার জন্য এখন থেকে নিজেদের তৈরি করছেন তাদেরও এই স্কিলগুলো জানা থাকলে জব পেতে সাহায্য হবে। সবথেকে ভালো খবর যেটা, যে স্কিলগুলোর কথা আমি এখানে বলবো সেগুলো প্রায় সবকটাই আপনি অনলাইনে বাড়িতে বসেই শিখে ফেলতে পারেন। এই লকডাউনের সময় কিছু কিছু অনলাইন সাইটে বিভিন্ন কোর্সের উপর 80-90% পর্যন্ত ডিসকাউন্ট চলছে, কিছু কিছু তো আবার ফ্রিতেও পাওয়া যাচ্ছে। তাই আর দেরি না করে প্রত্যেকেরই এই সুযোগটা নিয়ে নেওয়া উচিত। অতএব পুরো ব্যাপারটা আরও বিস্তারিত জানতে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। প্রথম যে স্কিলটার কথা বলবো সেটা হলো কমিউনিকেশন স্কিল। এই কমিউনিকেশন স্কিল মানে শুধুমাত্র স্পোকেন ইংলিশ শেখা সেটা নয়, কিন্তু এই স্কিল আমাদের শেখায় কিভাবে মানুষের সাথে সঠিকভাবে কমিউনিকেট করতে হয়। যে কোনো কাজের জায়গায় এই স্কিলটা আমাদের বিরাটভাবে হেল্প করে। যেমন সেলসে থাকলে ভালোভাবে পাবলিক ডিল করা যায়, টিচিংয়ের ক্ষেত্রে স্টুডেন্টদের আরও ভালোভাবে পড়ানো যায়, লয়ার বা কোনো কনসাল্টিং প্রফেশনের ক্ষেত্রে আরও ভালোভাবে ক্লায়েন্টদের সাথে ডিল করা যায়, ইন্টারভিউয়ের সময়ও কাজে লাগে। এছাড়াও এই স্কিলটা বসের সঙ্গে বা কলিগদের সঙ্গেও আরও ভালোভাবে কমিউনিকেট করতেও সাহায্য করে। তাই এই স্কিলটা শিখে রাখলে আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনোভাবে অবশ্যই কাজে আসবে। এবার দ্বিতীয় স্কিলটা হলো নেগোসিয়েশন। এটা খানিকটা দোকান বাজারে জিনিসপত্রের দরদাম করার মতোই। এখানে নেগোসিয়েশন মানে এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে আপনার নিজের এবং আপনি যার সঙ্গে ডিল করছেন তারও ঠিকঠাক লাভ হয়, দুই পক্ষই যেন সমানভাবে উপকৃত হয়। এতে বিজনেসের ক্ষেত্রে রিলেশন ভালোভাবে বজায় থাকে। আর আপনি যদি বিজনেস নাও করেন তাহলেও এই স্কিলটা আপনাকে অন্যদের সাথে ভালোভাবে রিলেশন বজায় রাখতে সাহায্য করবে। এরপর 3 নম্বর স্কিল, ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স হলো আমাদের ইমোশনকে কন্ট্রোলে রাখা। চট করে রেগে যাওয়া নয়, সহজেই হেরে গিয়ে হাল ছেড়ে দেওয়াও নয়, চরম বিপদেও নিজেকে শান্ত করে রাখতে পারা। এই স্কিলটা আপনাকে অত্যন্ত কঠিন বিপদেও নিজেকে শান্ত রেখে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এই স্কিলটার বিষয়ে আরও বিস্তারিত জানতে আপনি আমাদের এই ভিডিওটা দেখে নিতে পারেন। ভিডিওটার লিঙ্ক উপরের আই বাটনে দিয়ে দিচ্ছি। 4 নম্বর স্কিলটা হলো প্রবলেম সলভিং। এই স্কিলটা অসাধারণ। এই স্কিলটা যদি আপনি ভালোভাবে রপ্ত করতে পারেন তাহলে আপনি আর কোথাও আটকে যাবেন না, নিজের প্রবলেমগুলোকে ভালোভাবে সলভ করতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন। এছাড়াও স্টাডি অনুযায়ী এটা মনে করা হচ্ছে যে সমস্ত ইন্ডাস্ট্রিতেই 36% এমন জব থাকবে যেখানে কমপ্লেক্স প্রবলেম সলভিং এবিলিটিকে কোর স্কিল হিসেবে গণ্য করা হবে 2020-তে। তাই এবার বুঝতে পারছেন নিশ্চয়ই এই স্কিলটা কতটা ইম্পর্টেন্ট। আর লাস্ট যে স্কিলটার কথা বলবো সেটা হলো ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে জটিল কুটিল মানুষের মতো চিন্তা করা তা কিন্তু নয়, প্রতিটা বিষয়কেই একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখা, বিশ্লেষণ করা, গতানুগতিক বিষয়গুলোকে চ্যালেঞ্জ করে তার মধ্যে কিছু নতুনত্ব নিয়ে আসা, এটা আসলে আমাদের ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত। এই ক্রিটিক্যাল থিঙ্কিং আমাদের ক্রিয়েটিভ হতে সাহায্য করে। এই পৃথিবীতে কখনোই ক্রিয়েটিভিটির বিকল্প কোনো টেকনোলজি হতে পারে না, তাই ভবিষ্যৎ পৃথিবীতে টেকনোলজির সঙ্গে লড়াইয়ে ক্রিয়েটিভিটি মাস্ট। কমিউনিকেশন, নেগোসিয়েশন, ইমোশনাল ইন্টেলিজেন্স, প্রবলেম সলভিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, এগুলোই হলো 5টা স্কিলের লিস্ট, যেগুলোকে জানা থাকলে এবং ভালোভাবে রপ্ত করলে ভবিষ্যতে নিজের কাজের জায়গায় টিকে থাকতে এবং নতুন জব পেতে, সঙ্গে নতুন জব ক্রিয়েট করতেও সাহায্য করবে। এই স্কিলগুলোকে শেখার জন্য অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে বেশ কিছু কোর্স আছে যেগুলোকে আমরা ঘরে বসেই সহজেই করে ফেলতে পারি। আপনি যদি এই কোর্সগুলোকে শেখার ব্যাপারে ইন্টারেস্টেড হন এবং কোথা থেকে করবেন খুঁজে না পান
তাহলে নিচে কমেন্ট করে বলুন। আমি যে সমস্ত কোর্সগুলোকে খুঁজে পেয়েছি তার লিঙ্ক দিয়ে দেব। আর আপনি যদি নিজে কিছু খুঁজে পান তাহলেও প্লিজ সেগুলোকে কমেন্ট বক্সে শেয়ার করুন, এতে আমাদের প্রত্যেকেরই উপকার হবে। সবশেষে যদি আপনি এই ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যেতে পারে। লাইক করুন যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে, বন্ধুদেরকেও শেয়ার করে জানান, কমেন্ট করে বলুন ভিডিওটা আপনার কেমন লাগলো, কারণ আপনার ফিডব্যাকই হলো আমাদের আসল মোটিভেশন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।